28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুরে বর্ধমান নবদ্বীপ রাস্তার উপরে সচেতনতার প্রচার চালালো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হলো মাস্ক। করোনার অতিমারী সময়কালে মানুষজনকে সতর্ক সচেতন করার কথা বলছে তৃণমূল ছাত্র পরিষদ। আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি যেমন গ্রহণ করা হয়, তার পাশাপাশি মাস্ক তুলে দেওয়া হলো পথ চলতি মানুষের হাতে। করোনার এই সংকটকালে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। সেই রকম পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার কথা বলছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দলীয় পতাকা উত্তোলন সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। বর্ধমান নবদ্বীপ রাস্তায় মির্জাপুরে দলীয় কার্যালয়ের সামনে মানুষের হাতে তুলে দেওয়া হলো মাস্ক। যে আজকের ভার্চুয়াল জনসভা হচ্ছে কলকাতায়, আমরা সবাই আজকের দিনে প্রত্যেক বছর কলকাতার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু যেহেতু কোভিড পরিস্থিতি মেনে আমরা আজকে ভার্চুয়ালভাবে এই সভাটি অনুষ্ঠিত করছি। আজকে মির্জাপুর গ্রামে আমরা সবাই মিলে ভার্চুয়াল জনসভা আয়োজন করেছি। এখানে আমরা সবাই আজকে মাস্ক বিতরণ করলাম।